নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে নিউজ অ্যাট টু তে আপনাদের সকলকে স্বাগত। নিয়োগ মামলায় বিরক্ত বিচারপতি, নিয়োগ বিজ্ঞপ্তিতে বারবার মামলায় বিরক্ত বিচারপতি। 29 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করা হলো, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা 10 জন চাকরি প্রার্থীর। আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, বিরক্ত বিচারপতি, 10 জন চাকরি প্রার্থী তারা মামলা করেছেন, একটু বিস্তারিত জানাও কি তথ্য রয়েছে? দেখো, 10 জন চাকরি প্রার্থী, প্রাথমিকের চাকরি প্রার্থী, তারা কলকাতা হাইকোর্টে আজ নতুন করে মামলা করে জানায় আদালতের কাছ সামনে যে তারা প্রত্যেককে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ ডিএলএড কলেজ থেকে তারা প্রশিক্ষণ করেছে, তাদের প্রায়োরিটি দেওয়া হোক। কেন বিএতে সুবিধা দেওয়া হবে? কারণ বিএ যারা রয়েছে, প্রশিক্ষণ সার্টিফিকেট রয়েছে, তাদের যদি সুযোগ দেওয়া হয় প্রাথমিক নিয়োগে, তাহলে তাদের সুযোগের যে জায়গা সেটা কমে যাচ্ছে এবং তারা দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাননি। এই 2022-এর নিয়োগ প্রক্রিয়া তারা ডিএলএড করে বসে আছেন, এই অবস্থায় যদি বিএতে সুযোগ দেওয়া হয় তাহলে তাদের স্কোপটা কমে যাবে, তাই তাদের সুযোগ একে দেওয়া হোক। এবং এই সংক্রান্ত রাজস্থান হাইকোর্ট এনসিটির একটি যে নির্দেশিকা সেটা স্টে করে দিয়েছে, সেটাও তাদের তরফে তাদের আইনজীবীরা দেখান। এবং এর পাল্টা যুক্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় যে এনসিটির যে গাইডলাইনের কথা বলা হচ্ছে, সেই গাইডলাইন মেনেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ প্রক্রিয়া বসে রাখছে। এই অবস্থায় যদি আদালত সেরকম নির্দেশ দেয়, যদি কেন্দ্রের তরফে জানানো হয় যে সুপ্রিম কোর্টে এরকম দু ধরনের নির্দেশ রয়েছে, এক জায়গায় যেমন মামলা বিচারাধীন রয়েছে, অন্য জায়গায় এনসিটি গাইডলাইন দিকে আপল করা হয়েছে, সব কিছু দেখার পর মামলাটি লিভ দেওয়া হয়েছে, মামলাটি শুনানি হবে গ্রহণ করেছেন আদালত, যেটি সোমবারের মামলা পরবর্তী শুনানি হবে। তবে ডিএলএড এর প্রায়োরিটি দেওয়া হবে কিনা প্রাথমিক নিয়ম প্রক্রিয়াতে, নাকি ডিএলএড এরও সেখানে সমান পরিমাণ সুযোগ থাকবে, এই বিষয়টি নিষ্পত্তি হয়তো সোমবারের শুনানিতে বোঝা যাবে। তবে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য পুরো মামলা চলাকালীন তিনি এটা বলেন যে প্রতি পদে পদে প্রতি পদক্ষেপে যদি এভাবে মামলা হয় তাহলে তো মুশকিল, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, তাদের প্রতি পদে পদে যদি মামলার মুখোমুখি হতে হয় তাহলে তো সত্যি তাদের পক্ষে নিয়োগ পক্ষে এগিয়ে যাওয়া মুশকিল, এবং বারবার যদি মামলা সেটা করাটাও মুশকিল। কাজে এই দিক থেকে ভরা আদালতে তিনি একটা বিরক্তিও প্রকাশ করেছেন, এই মামলার সংখ্যা বা মামলার যে মেরিট, মামলার যে তার যে ম্যাগনিটিউড পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করার পর সব মিলিয়ে কি হবে, বিএলএডরা সুযোগ বেশি পাবে কিনা, নাকি বিএডরা সমপরিমাণ সুযোগ পাবে, তার নিষ্পত্তি সোমবার দিনই পরবর্তী শুনানির দিনই বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য নির্দিষ্ট করে দেবেন। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, নিয়োগ মামলায় বিরক্ত বিচারপতি, নিয়োগ বিজ্ঞপ্তিতে বারবার যে মামলা করা হচ্ছে তাতে বিরক্ত বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য, তিনি বিরক্তি প্রকাশ করেছেন। 29 সেপ্টেম্বরে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে, এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা করেছেন 10 জন চাকরি প্রার্থী। নিয়োগে পদক্ষেপ করলেই মামলায় বিরক্ত হন বিচারপতি, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা 10 জন চাকরি প্রার্থীর, নিয়োগে পদক্ষেপ করলেই এই নিয়োগ মামলায় বিরক্ত বিচারপতি। হিরণ্ময় ভট্টাচার্য নিয়োগ বিজ্ঞপ্তিতে বারবার মামলায় বিরক্ত বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য